जय गुरु बंधुरा आजकल एपिसोडे नतुन आरेकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। आजकल भिडियोते आमि जे विषयटी निये आलोचना करब सेटी हलो बाजीकरण टोटका अर्थात कामशक्तिर बाजीकरण टोटका। बंधुरा आगेर दिने राजा बादशाहरा तात्क्षणिकभावे सहबासे तादेर कामशक्तिके बृद्धि करार जन्य एई बाजीकरण टोटकागुलो तादेर जे निजस्व बैद्य थाकतो সেই বৈদ্যদের দ্বারা এই বাজীকরণ টোটকা করিয়ে নিতেন অর্থাৎ তাৎক্ষণিকভাবে ফল পাওয়ার জন্য। বন্ধুরা আজকে এমনই একটি বাজীকরণ টোটকা আপনাদের মধ্যে শেয়ার করব অর্থাৎ কামশক্তির বাজীকরণ টোটকা। বন্ধুরা আসুন জেনে নেই এই বাজীকরণ টোটকাটি করার জন্য প্রথমে আমাদের কি কি উপাদান লাগবে। বন্ধুরা প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো মাশকলাই ডাল। দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো এক চামচ পরিমাণ খাঁটি মধু। তৃতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো এক চামচ পরিমাণ খাঁটি ঘি। এবং চতুর্থ যে উপাদানটি লাগবে সেটি হলো এক গ্লাস পরিমাণ খাঁটি গরুর দুধ। বন্ধুরা যারা সহবাসে গিয়ে একেবারে সময় দিতে পারেন না অর্থাৎ এমনও পুরুষ আছে যারা সব দিক থেকে ফিট আছে কিন্তু যখন সহবাসে যায় তখন তাদের কাম ভাব আর উদয় হয় না অর্থাৎ সাথে সাথে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়। বন্ধুরা আজকের বাজীকরণ টোটকাটি শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা এবার আসুন জেনে নেই কিভাবে এই উপকরণটি তৈরি করতে হবে। বন্ধুরা প্রথমে যে জিনিসটি আপনাদের করতে হবে সেটি হলো তিন থেকে চার চামচ পরিমাণ অর্থাৎ চায়ের চামচের তিন থেকে চার চামচ পরিমাণ মাশকলার ডাল ভালো করে ভেজে নেবেন। অর্থাৎ ভাজার পরে দেখবেন যে মাশকলার ডালের মধ্যে বাদামি বর্ণের একটা রং চলে আসছে। এবার একটা পাত্র নিয়ে এক গ্লাস দুধ ঢেলে দিন, তারপর ভালো করে ফুটিয়ে নিন। যখন দুধ ভালো করে ফুটে অর্থাৎ উত্তপ্ত হয়ে যাবে তখন ডালগুলো দুধের মধ্যে দিয়ে দিন। তারপর এক চামচ পরিমাণ খাঁটি ঘি, এক চামচ পরিমাণ মধু দিয়ে ভালো করে জাল দিয়ে নিন। অর্থাৎ এমনভাবে জাল দিবেন ডালটা যেন মোটামুটি একটা সিদ্ধর পর্যায়ে চলে আসে। যখন দেখবেন যে মিশ্রণটি এক গ্লাস থেকে আধা গ্লাসের মতো হয়ে গেছে তখন মিশ্রণটিকে নামিয়ে ফেলুন। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মিশ্রণটি সেবন করুন। এই মিশ্রণটি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে সেবন করুন। দেখুন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের কামশক্তি দ্বিগুণ হারে ফিরে আসছে অর্থাৎ আপনারা উত্তেজিত হয়ে গেছেন, আপনাদের মধ্যে কামশক্তি ফিরে আসছে। বন্ধুরা এটাই হলো বাজীকরণ টোটকা। এই টোটকার মাধ্যমে আপনি হর্স পাওয়ারের মতো পাওয়ার পেয়ে যাবেন। বন্ধুরা একটা ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো যাদের হাড়ের সমস্যা আছে অর্থাৎ যাদের হাড়ের সমস্যা আছে তারা কখনোই এই মিশ্রণটি খেতে পারবেন না। অর্থাৎ এটা এমনভাবে আপনার তাপমাত্রা বৃদ্ধি করে দেবে, আপনার ব্যালেন্স রক্ষা করা কষ্ট হয়ে যাবে। অতএব যারা হাড়ের পেশেন্ট আছেন বা যাদের হাড়ের দুর্বলতা আছে তারা এই উপাদানটি কখনোই খেতে যাবেন না। বন্ধুরা এই রকম বাজীকরণ টোটকা, ভেষজ টোটকা, নানাবিধ বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকা, তন্ত্রমন্ত্রের টোটকা পাওয়ার জন্য মনের বাড়ি নামে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে বন্ধুরা আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার এইরকম বাজীকরণ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।